মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি গো তোমরা, মনিমার সারপ্রাইজটাই নষ্ট করে দিলে। আমি তো বুঝতেই পারিনি কি কি রান্না হয়েছে। ওই দেখি দেখি দেখি। ঠিক তাই, এই বাড়িতে শুধু একমাত্র পিউরানি আমার আপন, বাকি সবাই পর। मगर जी नहीं सकते लुची के बिना। अरे एक और लुची तो क्या बे, अरे दाओ दीच्छे तुम्हारे खाली पोका में ना। ओ बाबा की गरम। পিউ নিজের বুদ্ধি কেন খাটাতে যাও, বাবা খাইয়ে দেবে। আর যো প্লিজ একটু হেল্প করে দাও না। ঝিলমিল তো একেবারে এলাহি আয়োজন করেছে রে আজ, মনে হচ্ছে যেন কড়া শাশুড়ির মন পাওয়ার চেষ্টা করছে। না 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 না, আমার শাশুড়ি মোটেই কড়া নয়। বাবার পরে কেউ যদি আমাকে আদর যত্ন দিয়ে বিগড়ে থাকে তাহলে সেটা হচ্ছে তুমি। হ্যাঁ আরো একজন আছে এই বাড়িতে। পাবলো, আমি তো পিউর কথা বলছিলাম, ও তো আদর যত্নে ভরিয়ে রাখে মণিমাকে। বাই দ্য ওয়ে, শুটার যখন লুচি দিয়ে হলো, দুপুরে পোলাও আর মাংস হলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক হয়ে যাক হয়ে যাক, মোড়ক পোলাও। হ্যাঁ কাছেই একটা মাংসের দোকান আছে, আমি ফোন করে বলে দেবো, একটা দেশি মোড়ক কাটিয়ে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বুদ্ধি। আজ যখন খাওয়া দাওয়া হচ্ছে তখন একটু ভালো করেই খাওয়া দাওয়া হোক না। এমন করে কথা বলছো ঝিলমিল, যেন প্রত্যেক দিন আমরা নোটে শাক ভাজা আর ভাত খাই। আরে যাই খাই, মোড়ক পোলাও তো খাই না রোজ রোজ। হয়ে যাক না, অসুবিধা কোথায়। ফোন আমার উপরে আছে, খেয়ে দিয়ে আমি ফোন করে দিচ্ছি। আবি বাবু কি ঠিক আছে তো? অগোছালো ছোট্ট মেয়েটা আস্তে আস্তে কি সুন্দর গোছাতে শিখে গেল। তোমায় যত দেখি তত মন ভালো হয়ে যায় ঝিলমিল, আরো বেশি করে ভালোবাসতে ইচ্ছে করে। কি হলো, আপনি তাকিয়ে আছেন কেন? আরে খাবারটা খান, শুরু করুন। এটা কি করলেন? সো অয়েলি ঝিলমিল, এই খাবারগুলো তুমি আবিরকে খেতে দিচ্ছ? অনাপ তুমি বসো না। প্লিজ আবির, এই সমস্ত ফ্রাইড খাবার আমি খাই না, ওকে? বাঙালিদের ঘরে ঘরে জলখাবারে লুচি খাওয়া হয়, আপনি এমন করছেন যেন এগুলো মানুষে খায় না, এগুলো এগুলো বিষ। হ্যাঁ বিষ, আবিরের জন্যই প্রত্যেকটা খাবার বিষ। ওকে স্লো পয়জন করে মারার জন্য মোক্ষম অস্ত্র এগুলো। মানে অনাপ তুমি কিন্তু একটু বেশি বলে ফেলছো, ঝিলমিল অনেক কষ্ট করে সকাল থেকে রান্না বান্না করেছে। আবির সো হোয়াট, ঝিলমিল তুমি জানো না আবিরের অনেক বছর আগে কোলেস্টেরল ধরা পড়েছিল এবং সেটা একদম মার্জিনে, তুমি সেটা জানতে না? কারেক্ট, অহনাম একদম ঠিক বলছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।